উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের সম্মেলন হয়ে গেল। রবিবার উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের দ্বিতীয় সম্মেলন হয়ে গেল। ধূপগুড়ি শহরের একটি বেসরকারি লজে আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র মূলত সোনারতরীর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলন থেকে বর্ষীয়ান পাঁচ বাচিক শিল্পী মলয় সরকার, দীপেন দে, কোরখ বিকাশ মিত্র, পুলক ভট্টাচার্য এবং পূরবী বোসকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। মূলত উত্তরের বাচিক শিল্পীদের এক ছাতার তলায় নিয়ে আসতেই বাচনিক শিল্পী চর্চা বৃদ্ধি করতে এই উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি বছরে দুটি করে সম্মেলনের মাধ্যমে কর্মসূচি নেওয়া হয়েছে উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে। উত্তরবঙ্গের প্রান্তিক এলাকায় বিভিন্ন এলাকায় অনেক প্রতিভাবান শিল্পী, বাচিক শিল্পী বা বাচিক শিল্পের সাথে জড়িত অন্যান্য শিল্পী তারা রয়েছেন, কিন্তু তারা উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে তাদের প্রতিভাগুলো অকালে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই গোটা উত্তরবঙ্গের বাচিক শিল্প চর্চা নিয়ে আমরা যারা আছি বা আনুষঙ্গিক শিল্পের চর্চা নিয়ে যারা আছি তাদেরকে একটি ছত্র ছায়ায় নিয়ে আসবার জন্যে আমরা আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা প্রথম প্রথম অল্প কয়েকজনের মধ্যে সমবেত হয়েছিলাম, আজ অবধি এখন অনেক আশার ব্যাপার, আজ অবধি 62 জন উত্তরবঙ্গের বিভিন্ন স্বনামধন্য শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই সংগঠনের সদস্য হয়েছেন। তো এটার প্রথম অধিবেশন হয়েছিল গত জুন মাসে আমার ফলাঘাটায়, আমারই পর্ণকুটিরে। আজ দ্বিতীয় অধিবেশন হলো এই ধূপগুড়িতে সোনারতরীর ব্যবস্থাপনায়। এইভাবে আমরা গোটা উত্তরবঙ্গকে কয়েকটি জোনে ভাগ করেছি। প্রত্যেকটা জোনে আমরা এরকম অফলাইন করে একটি সম্মেলন করব, আর ধারাবাহিকভাবে প্রতি মাসে অনলাইন এবং লাইভ কিছু অনুষ্ঠান আমরা গ্রহণ করেছি। আপাতত 3 মাসের, অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস প্রতি মাসের 2 সপ্তাহ বাচনিক বৈঠক হবে এবং 2 সপ্তাহ আবৃত্তির ক্লাস আমরা প্রচারিত করব, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা ধারাবাহিকভাবে আমরা এখানে গোটা উত্তরবঙ্গের সমস্ত জায়গার প্রতিনিধি রয়েছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মালবাজার, ইসলামপুর। কর্মশালা হয় আপনাদের? হ্যাঁ, কর্মশালার প্রস্তাবটা আজকের এই যে অধিবেশন এখানে গৃহীত হলো, আমরা আগামী দিনে এটা নিয়ে ভাববো। আর বলছি, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, যারা এই আবৃত্তি বা অঙ্কন বা তার সঙ্গে সম্পৃক্ত গান নাচ, আনুষঙ্গিক গান নাচ, তাদেরকে একত্রিত করে আমরা একটা একত্রিতভাবে একটা জায়গায় পৌঁছতে চাই। অনেকেই বাচিক শিল্প চর্চা করছেন ছন্দ ছাড়াভাবে, এককভাবে, কারোর সাথে কারো যোগসূত্র নেই, পরিচয় নেই। আমরা এই অফলাইন সম্মেলনের মাধ্যমে, এই যেমন আজকে আমরা মিলিত হয়েছি, আমরা এতদিন সবাই সবাইকে চিনতাম না, কিন্তু আমরা এই সংগঠনের সদস্য, আজকে সকলের সাথে সাক্ষাৎকার হলো। এইভাবে আরও যারা রয়েছেন তাদের সকলকেই আমরা এই সংগঠনের আওতায় আনতে চাচ্ছি, এবং উত্তরবঙ্গের যে প্রতিভাগুলো তারা যেন ফলে ফুলে বিকশিত হয় সেটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। এই হচ্ছে আমাদের এই সমাজ। নারায়ণ দত্ত, আমি এই উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, আর আমার পাশে রয়েছেন শ্রী তাপস দাস, এনার এই ভাবনা থেকে এটা এসছে। আমি অনুরোধ করবো তাপসবাবু দুটো কথা বলব। হ্যাঁ, নমস্কার। আজকে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিগত বছর দুয়েক আগে উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন তৈরি করেছিলাম, যার মানে কান্ডারি বা যার মাথা থেকে এই ব্যাপারটি এসেছিলো, ভাবনাটা এসেছিলো, তিনি হচ্ছেন ইসলামপুরের শ্রী তাপস দাস মহাশয়। এই যে তাপস ভাই এখানে আছে, এনার মাথা থেকেই প্রথমে এই ভাবনাটা আসে। উদ্দেশ্য হচ্ছে আমাদের গোটা উত্তরবঙ্গ আমরা মনে করি অবহেলিত, দক্ষিণবঙ্গের বা কলকাতা কেন্দ্রিক যে সংস্কৃতি সেখানে উত্তরবঙ্গের বহু প্রতিভা। আসলে প্রথম কথা যে আমি বিশ্বাস করি যে একটা সুস্থ সংস্কৃতি একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করতে পারে, তো ঠিক সেখানে দাঁড়িয়ে আজকের সময়ে কোথায় যেন সংস্কৃতির সাথে সাথে একটা অপসংস্কৃতিরও প্রভাব আমাদের সমাজে পড়ছে আমরা লক্ষ্য করছি। তাহলে নিশ্চিতভাবে একজন
সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে আমার দায় এবং দায়িত্ব বর্তায় যে সংস্কৃতি চর্চাকে আরও কীভাবে প্রসারিত করা যায়, আরও কী করে এগিয়ে নেওয়া যায় একটা সুস্থ সমাজ গড়বার লক্ষ্যে। ঠিক তখনই আমি উৎপলবাবু অর্থাৎ সোনারতরী কর্ণধার তথা আমাদের উত্তরবঙ্গ আহত্তি সমন্বয় পরিষদের সম্পাদক এবং নারায়ণবাবু আমাদের সভাপতি, আমি তাদের সাথে আলোচনা করি এবং পরবর্তীতে আমরা ঠিক করি যে আমরা এরকম উত্তরবঙ্গ আহত্তি সমন্বয় পরিষদ তৈরি করব, যার মধ্যে দিয়ে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে যারা বাচিক শিল্পের সাথে জড়িত এবং যারা সুস্থ সংস্কৃতি মনস্ক মানুষ তাদের সকলকে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করে এই সংস্কৃতি চর্চার প্রসার যেন হয় আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস দাস, আমি উত্তরবঙ্গ আহত্তি সমন্বয় পরিষদের সহসভাপতি। আমার বাড়ি ইসলামপুর, উত্তর দিনাজপুর।